एवरीवन वेलकम टू मून स्टिशेस और आमी तुम्हारे मून आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो और आमियो आज के एक नतून दिन और एक अवश्य नतून रेसिपी निये हाजिर हो गेछि तुम्हारे सामने। और आज के रेसिपिटा किन्तु भीषण इंटरेस्टिंग, केन बोलो तो आज के रेसिपिटा आमी तैरि करछि शुद्ध खुदे खुदे मानुषदेर जन्ये, ठीक धरेछो, ओनलि फर किड्स। तो बाच्चारा तो एमनी वेजिटेबल खूब एक खेते चाय ना, तो सेटा किन्तु एक विशाल हेडेक मायेदेर जन्ने। तो की करे वेजिटेबल ओदेरके खावानो जाए, तो सेई समस्याटा माथाय रेखे आज के आमी तैरी करब ऑमलेट रोल। तो ऑमलेट बा पोच बा जाई होक डिमेर कोनो आइटेम किन्तु प्रत्येकटा बाच्चाई खूब भालोबासे खेते। तो आमरा जदि सेटाके एकटु काजे लागिए नी ओई ऑमलेट तैरी करे, तार मध्ये जदि একটু সবজি লুকিয়ে দিয়ে মানে স্টাফিং হিসেবে একটু যদি লুকিয়ে দিয়ে রোল করে ওদের সামনে পরিবেশন করি, ওরা কিন্তু অত মাথাও ঘামাবে না, বুঝতেও পারবে না, জাস্ট ইয়াম ইয়াম করে খেয়ে নেবে। তো আমি এটাই আজকে তৈরি করব, অমলেট রোল। আর বড়রা অবশ্যই এটা খেতে পারো, কিন্তু স্পেশালি আমি করছি এটা ছোট্ট ছোট্ট মানুষদের জন্যে। তো চলো আর কথা বাড়াবো না, সোজা চলে যাই রান্নাঘরে। আর কী কী ইনগ্রিডিয়েন্টস লাগবে আর কীভাবে করব চলো একবার দেখতে থাকি। তো আমাদের আজকে অমলেট রোল তৈরি করতে কী কী ইনগ্রিডিয়েন্টস লাগবে আমরা একবার চট করে দেখে নিই। আমি এখানে দুটো ডিম নিয়েছি, একটু পেঁয়াজকে সরু সরু করে কেটে নিয়েছি, একটু গাজরকে সরু সরু করে কেটে নিয়েছি, একটা বাঁধাকপির একটু অংশ সরু সরু করে কেটেছি, একটুখানি ক্যাপসিকাম নিয়েছি, আর গ্রেটেড চিজ নিয়েছি, আর স্বাদ মতো নুন লাগবে, গোলমরিচের গুঁড়ো লাগবে, আর লাগবে রিফাইন্ড অয়েল। তো এই কটা জিনিসই আমাদের কিন্তু লাগবে একটা অমলেট রোল তৈরি করতে। তো এরপর আমি নেক্সট স্টেপে চলে যাচ্ছি। তো অমলেট রোলের ফার্স্ট প্রসেসটা হচ্ছে আমাকে ডিমটাকে আগে রেডি করতে হবে। তো আমি এই দুটো ডিম নিয়ে নিয়েছি, এতে আমি এই মিল্কটা দিয়ে দিচ্ছি, দুধটা, একটু গোলমরিচের গুঁড়ো দিচ্ছি, আর স্বাদ মতো নুন দিচ্ছি, দিয়ে এটাকে একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে। তো আমার ডিমের গোলাটা রেডি হয়ে গেছে, আমি এবার চলে যাচ্ছি গ্যাসের কাছে। তো আমার গ্যাস অন করে ওর উপরে ফ্রাই প্যানটা অলরেডি বসে গেছে। তো ফ্রাই প্যানটা গরম হোক, তারপরে এর মধ্যে দিয়ে দেবো তেল। তো আমার ফ্রাই প্যান গরম হয়ে গেছে, আমি এর মধ্যে তেলও দিয়ে দিয়েছি। এতে আমি এই ডিমের গোলাটা দিয়ে দেবো। দিয়ে এটাকে হতে দেবো, কেননা রোলের আসল ডিমটা কিন্তু একটু যেন মোটা টাইপের হয়, তাই জন্যই আমি দুটো ডিম ইউজ করেছি। এটাকে আমি এখন উল্টোবো না, এটা একটু হতে থাক। গ্যাসটাকে আমি কমিয়ে মিডিয়ামে দিয়ে দিলাম। চাপধার থেকে আমি আস্তে আস্তে একটু ছাড়ানোর চেষ্টা করছি।
তলাটা পুরো হয়ে গেলে এটা কিন্তু আপনি ছেড়ে যাবে, মানে ইজিলি এটাকে উল্টানো যাবে। যতক্ষণ না তলাটা ভালোভাবে হচ্ছে না ততক্ষণের মধ্যে জোর করে যদি আমি এটা উল্টাতে চাই জিনিসটা কিন্তু ছিঁড়ে যাবে। আমার এই দিকটা ডিমের কিন্তু পুরোপুরি হয়ে গেছে। ব্রাউন কিন্তু এদিকটাই হবে, অন্য দিকটা কিন্তু এত বেশি ব্রাউন করে আমি ভাজবো না। আমার ডিমটা কিন্তু হয়ে গেছে, এটাকে আমি প্লেটে নামিয়ে রাখছি। সেম প্যানেতেই আমি আবার একটু অল্প তেল দিয়ে দিচ্ছি, বেশি না, জাস্ট 1 টিস্পুন দিয়ে একটু নাড়িয়ে নিলাম। দিয়ে আমি অনিয়নটা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। গাজরটাও দিয়ে দিচ্ছি। জাস্ট একটু হালকা হাতে নাড়ানাড়ি করে নিতে হবে। বাঁধাকপিটাও দিয়ে দিলাম। ক্যাপসিকামটাও দিয়ে দিলাম। এটাতে কিন্তু আর নুন দেওয়ার কোনো প্রয়োজন নেই, কেননা আমাদের ডিমটাতেই পর্যাপ্ত নুন দেওয়া আছে। এরপর এতে নুন দিলে কিন্তু জিনিসটা খুব বেশি সল্টি হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো আমি এটা 1 মিনিট ধরে জাস্ট একটু হালকা ফ্রাই করে নিয়েছি। এটা বেশি করারও দরকার নেই, কারণ এতই সরু সরু করে কাটা আছে। তো আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি, দিয়ে আমি ওই দিকে চলে যাচ্ছি। তো আমার দেখো ডিমটাও রেডি আর ভেজিটেবলটাও রেডি। তো আমি এখন জাস্ট একটা ডিমেরই, মানে একটা রোলই করছি, তো যে কারণে আমি পুরো ভেজিটেবলটা ইউজ করবো না। পরে আমি আবার আর একটা যখন করবো তখন সেটা ইউজ করব। তো এখন আমি অল্প ভেজিটেবল এখানে দিয়ে দিচ্ছি। খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়, বাচ্চাদের কিন্তু এটা খুবই ভালো লাগবে, আর সবজিও খাওয়া হবে, ডিমও খাওয়া হবে। এর ওপর আমি চিজ দিয়ে দিলাম। এইটাকে একটু টাইট করে জাস্ট রোল তৈরি করে নিতে হবে, একটু টাইট করে, কিন্তু হাতটা হালকা হাতে। এই দেখো আমাদের রোলটা তৈরি হয়ে গেছে। এটা কিন্তু স্টাফিংটা পুরোই সবজি এবং রোলটা আমাদের তৈরি হয়ে গেছে। এবার আমি এটা সার্ভিং ডিশে রেখে তোমাদেরকে দেখাচ্ছি। তো বাচ্চাদের জন্য অমলেট রোল ভেজিটেবল স্টাফিং দিয়ে আমাদের কিন্তু একদম রেডি হয়ে গেছে। এটা খেতে কিন্তু দারুণ ভালো লাগে এবং ওদের পছন্দ হবেই। এর মধ্যে তোমরা ইচ্ছে করলে কিন্তু ওপরে একটু টমেটো সস দিয়ে দিতেই পারো। আমি জাস্ট গোলমরিচের গুঁড়ো একটু ছড়িয়ে দিয়েছি, আর এটা কিন্তু একদম কমপ্লিট। তো দেখলে
কীভাবে আমি অমলেট রোলটা তৈরি করলাম, ইনগ্রিডিয়েন্টসও কিন্তু যা যা ইউজ করলাম সমস্তই কিন্তু বাড়িতে আমাদের থাকে, শক্ত কোনো ইনগ্রিডিয়েন্টস ইউজ করিনি, আর প্রসেসটাও কিন্তু ভীষণ ইজি। তো তোমরা এটা কিন্তু করতেই পারো বাচ্চাদের জন্যে, ওদের টিফিনে দিতে পারো স্কুলেতে, কিংবা ব্রেকফাস্ট আইটেম হিসেবে দিতে পারো, কিংবা বিকেলের স্ন্যাক্স হিসেবে দিতে পারো, পেটটাও ভরে যাবে আর খেতেও কিন্তু দারুণ। আর সবথেকে বড় কথা, একটু সবজিও খাওয়া হবে। তো এগ রোলটাকে, মানে যেটা অমলেট রোল আমি তৈরি করেছি, সেটাকে কিন্তু তোমরা ছোটো ছোটো আকারে কেটে দিতে পারো, যদি খুব ছোটো বাচ্চা হয় তাহলে ছোটো ছোটো আকারে কেটে দিতে পারো, তাহলে ওদের খেতে কিন্তু ইজি লাগবে। আর এটা একবার ট্রাই করে দেখো, আর অবশ্যই যদি আমার এই ওভারঅল ভিডিওটা এবং রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে তোমরা ফ্রেন্ডস আর রিলেটিভসদের সঙ্গে একটু শেয়ার করে দিও, ওরাও যাতে ওদের বাচ্চাদের এটা করে দিতে পারে। আর আমাকে লাইক দিও আর সাবস্ক্রাইব, সেটা তো কি আর বলবো, প্রত্যেক দিনই রিকোয়েস্ট করি, যারা নতুন, যারা এখনও সাবস্ক্রাইব করোনি কিন্তু ভিডিওগুলো দেখো, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, ওটা আমাকে একটা বুস্ট আপ হিসেবে, মানে একটা বুস্ট আপের মেডিসিন বলতে পারো, তো ওটা দরকার আমার জন্যে এগিয়ে যাওয়ার জন্যে। তো সেটা প্লিজ করে পাশে বেল আইকনটা প্রেস করে অল যে বাটনটা আছে সেটাও ক্লিক করে দিও, তাহলে আমার সমস্ত আপকামিং যে ভিডিওস তার নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। আর এটার টিপস সেরকম কিছু নেই, জাস্ট রোল করবে, ভেতরে একটু সবজি দেবে, দিয়ে ওটাকে মানে ডিমের অমলেট করে ভেতরে সবজি দিয়ে রোল করে দেবে, আর কিছুই না। আর ছোটো ছোটো আকারে কেটে দিতে পারো, তাহলে ওদের খেতে ওটা সুবিধে হবে। আর এর মধ্যে কিন্তু তোমরা অন্য কোনো ভেজিটেবলও দিতে পারো, যেরকম মাশরুম বা বেবিকর্ন বা অন্য কিছু দিতেই পারো, সেটা কোনো ব্যাপার না। আমার কাছে যা ছিল আমি তাই দিয়েছি। তো তোমরা অনেক কিছু টোম্যাটো সরু সরু করে কেটে দিতে পারো, তো এক এক দিন এক এক রকম ভেজিটেবল ভেরিয়েশন করে ওদেরকে কিন্তু এটা দিতে পারো। তো এক ঢিলে দুই পাখি কাজ হয়ে যাবে, ডিমও খেলো আবার সবজিটাও খেলো। তো আজকে এটাই ছিল আমার আজকের রেসিপি, আজকে তাহলে এই অবধি থাক। আর তোমরা ভীষণ ভালো থাকো, সুস্থ থাকো, সেফ থাকো, আর আমিও আবার আরেকটা নতুন কী রেসিপি নিয়ে আসা যায় সেই চিন্তাটা করি। চলো।